আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোরবি। অ্যান্ড আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের জন্য একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে এসেছি যে তোমরা গাউসিয়া মার্কেটের কোন জায়গাতে গেলে সব ধরনের চুড়ি পাবে এবং খুব রিজনেবল প্রাইসে। তো সেটাই আজকে দেখানোর ট্রাই করব, কোন চুড়িটার কেমন প্রাইস বা কী ধরনের জিনিস পাওয়া যায়, কী টাইপের চুড়ি পাওয়া যায়, সেগুলো নিয়েই তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমি দেখাবো। তো প্রথমেই দেখো, এই টাইপের রেশমি চুড়িগুলো আমি দেখাচ্ছি, আর তাছাড়া এগুলো ব্রাইডাল চুড়ি। এগুলোর প্রাইস রেঞ্জ সম্পর্কে আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি। তো এই যে দেখো, এই চুড়িগুলো কিন্তু তোমরা হলুদের কাজে ইউজ করতে পারো, তাছাড়া এমনিতেও তোমরা নিতে পারো। এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু 100 টাকা করে যাবে, তোমরা কিন্তু 80 টাকা করে নেওয়ার ট্রাই করবে। আর তাছাড়াও দেখতে পাচ্ছ, এই যে ব্রাইডাল চুড়িগুলো, এগুলো 450 টাকা করে কিন্তু দামাদামি করে নিতে হবে। তাছাড়াও দেখো, এই টাইপের রেশমি চুড়িগুলো আছে, এগুলো কিন্তু কাচের না, এগুলো হচ্ছে তোমার প্লাস্টিক টাইপের, এগুলো না ভাঙার সম্ভাবনা খুব বেশি। 80 টাকাতে কিন্তু 2 ডজন পাবে, 40 টাকা করে দামাদামি করে নিতে হবে। আর তাছাড়া দেখো, এগুলো হচ্ছে 250 টাকা করে, এগুলো কিন্তু খুব সুন্দর, এগুলোও মোটামুটি তোমাদের দামাদামি করতে হবে। আর তাছাড়াও দেখো, এই টাইপের রেশমি চুড়িগুলো কিন্তু তোমার 50 টাকা করে প্রাইস, এগুলো কিন্তু 1 ডজনের দাম আমি বলছি। তো যেগুলো তোমার একসাথে সেগুলো আমি একসাথেই বলে দিব, আর যেগুলো হচ্ছে সিঙ্গেল সেগুলো সিঙ্গেল প্রাইসই বলে দিব। তো দেখো, এই সুন্দর ব্রাইডাল চুড়িগুলোর প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা, যেগুলো তোমরা হলুদের জন্য নিতে পারো বা বিভিন্ন প্রোগ্রামের জন্য কিন্তু নিয়ে নিতে পারো। বাট তোমাদের কাছে দাম চাইবে কিন্তু 360 বা 400 টাকা, 500 টাকা পর্যন্তও কিন্তু দাম চায়। বাট তোমাদের কিন্তু মাস্ট বি দামাদামি করে 250 টাকার ভিতরে নিতে হবে। তাছাড়া দেখো, এই ধরনের রাখিগুলো পাওয়া যায়, যেগুলো 200 থেকে 400 টাকার রেঞ্জের ভিতরে, মানে এক একটা এক এক প্রাইস, দেখা যায় যে ছোট বড় এগুলো মিলিয়ে আর কি। তো এগুলো খুব সুন্দর সুন্দর এখানে আছে। তাছাড়াও দেখো, এই বড় বড় চুড়ি, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 300 থেকে 350 টাকার রেঞ্জের ভিতরে। পাশাপাশি দেখা যায় যে অনেকগুলো দোকান থাকে, তো তোমরা কিন্তু অবশ্যই দামাদামি করে নিবে, কারণ এনাদের দাম শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। তো যাই হোক, দেখো এই রেশমি চুড়িগুলো 40 টাকা করে ডজন, এগুলো নর্মালি সব জায়গাতে একই রেঞ্জ, এখানেও তেমনই। তাছাড়া দেখো, এই টাইপের রাখিগুলো এখানে অ্যাভেলেবেল আছে। আর তোমরা আরও একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে বিভিন্ন টাইপের চুড়িগুলো নিয়ে একটা মিক্স করে কম্বো বানাতে পারো, এগুলো হচ্ছে 150 টাকা করে, আর এগুলো কিন্তু তারা নিজেরাই বানিয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে 30 টাকা করে ডজন, যেগুলো হচ্ছে রেশমি চুড়ি কাচের, যেটা হচ্ছে তোমার গ্লেজ দেয় সেটা। তাছাড়া দেখো, এই টাইপের গাজরা চুড়িগুলো কিন্তু দাম হচ্ছে 400 টাকা করে এই এক সেট। বাট এগুলো তোমরা একটু দামাদামি করে হয়তো 350 টাকায় নিতে পারবে। বাট আমি ভিডিও উপলক্ষে যেহেতু গিয়েছিলাম, সেক্ষেত্রে আমি দামাদামিটা করিনি, কিন্তু মোটামুটি কিছুক্ষণ থেকে যতটুকু আইডিয়া করতে পেরেছি সেটুকুই তোমাদেরকে জানাচ্ছি। এই টাইপের ডর্জনগুলো কিন্তু তোমার দেখা যায় যে 40 থেকে 50 টাকার রেঞ্জের ভিতরে তোমরা নিতে পারবে। এগুলো হচ্ছে সুতি দিয়ে তৈরি, এগুলো ভাঙার একদমই সম্ভাবনা নেই, এগুলো তোমরা 80 টাকাতে 2 ডর্জন পাবে। আর তাছাড়া দেখো, এরকম সুন্দর করে সাজানো আছে, মানে এগুলো কিন্তু ব্রাইডালের জন্য পারফেক্ট। অন্যান্য সময় দেখা যায় যে গাউসিয়া মার্কেটে যদি তোমরা ভিতরে যাও, তাহলে কিন্তু দেখবে এগুলোর প্রাইস অনেক অনেক বেশি হয়ে যায়, বাট তোমরা এখানটাতে গিয়ে কিনতে পারো। তো আমি তাদের কার্ডটাও দেখানোর ট্রাই করেছি, এটা হচ্ছে আলিফ জয়পুরী চুড়ি হাউস, এখানে গিয়ে তোমরা দেখতে পারো। এটা হচ্ছে দোকান নাম্বার 2, নূর মেনশনের 3 নম্বর গেট, একটু মাথায় রাখবে যে নূর মেনশনের 3 নম্বর গেট বললেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিবে, সেখানে কিন্তু এই টাইপের চুড়িগুলো সবগুলো পাবে। তাছাড়াও দেখো, এখানে কিন্তু তোমার জার্মান সিলভার জুয়েলারির যে চুড়িগুলো পাওয়া যায়, এগুলো খুব বেশি পছন্দ হয়েছিল আমার, তো আমি একটা হাতে পরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, যেটা হচ্ছে 250 টাকা আমার কাছে দাম চেয়েছিল, হয়তো বা বার্গেনিং করলে 200 টাকাতে কিন্তু দিয়ে দিবে। এটা খুবই সুন্দর ছিল, মানে একটা এক্সক্লুসিভ একটা ভাব আছে। তো এই চুড়িগুলো তোমরা কিন্তু দেখতে পারো, দেখো এখানে অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে, এগুলো সবগুলোরই প্রাইস রেঞ্জ হচ্ছে 250 টাকা। খুবই সুন্দর কিন্তু এই চুড়িগুলো, মানে এগুলো তোমরা কঙ্গন হিসেবে ইউজ করতে পারো, খুবই সুন্দর। তাছাড়া দেখো, এখানে আরও কিছু কালারের আছে, মানে এগুলো তো সিলভার কালার দেখালাম, এখানে দেখা যায় যে তোমার গোল্ডেন কালারও অ্যাভেলেবেল আছে। তাছাড়াও দেখো, এই টাইপের কিন্তু অনেক অনেক জুয়েলারি অ্যাভেলেবেল আছে, তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো। ট্রাস্ট মি, এখানকার কালেকশনগুলো মাথা নষ্ট কালেকশন, একদম গার্সিয়া মার্কেটের যদি তোমরা এই জায়গাটাতে যাও, চুড়ি সব কিছু পাবে, মানে চুড়ির যত ধরনের কালেকশন নতুন নতুন আসে সবগুলো এখানে অ্যাভেলেবেল থাকে। তাছাড়াও দেখো, এগুলো সীতাহার, তাছাড়াও চকার, এই টাইপের কালেকশনগুলো আছে। আমি একই সাথে ট্রাই করলাম দেখানোর, এনাদের কার্ডটা দেখিয়ে দিচ্ছে, হচ্ছে আলিফ ইমিটেশন, যাদের দোকান নাম্বার হচ্ছে 4-5, মানে সিরিয়ালি আর কি। দেখা যায় তোমরা নূর মেনশনে 3 নম্বর গেটে গেলেই এখানকার সব কিছু তোমরা পেয়ে যাবে।
By the way, এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে এখনই জানাও আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও আর তার সাথে কিন্তু তোমরা চাইলে আমার ফেসবুক পেজটা ভিজিট করতে পারো সেখানে আমি বিভিন্ন টাইপের পিকচার পোস্ট করে থাকি আর তাছাড়া গ্রুপেও কিন্তু অ্যাড হতে পারো তো এই তো দেখতেই পাচ্ছো কিন্তু এই টাইপের চুড়িগুলো কিন্তু 350 টাকা করে এগুলোই আর কি দেখতে বেশি সুন্দর লেগেছে আমার কাছে ওখানকার মানে একটু গর্জিয়াস টাইপের স্টোন বসানো আছে গ্লিটার বসানো আছে দ্যাটস এই এই চুড়িগুলোই আমি তোমাদেরকে একটু বারবার করে দেখাচ্ছি আর তাছাড়া দেখো এগুলো কিন্তু তোমার মিক্স আপ করা এগুলো 500 টাকা করে এই পুরো সেট কিন্তু পাচ্ছো 500 টাকার রেঞ্জের ভিতরে আর তাছাড়া দেখো এই গাজরা চুড়িটা তো আগে দেখেছি 350 টাকার রেঞ্জের ভিতরে তোমরা কিন্তু নিতে পারবে এগুলো আমার কাছে খুব সুন্দর লেগেছে তাছাড়া দেখো এই রেশমি চুড়িগুলো কিন্তু উপরের দিকে একটু সুতা টাইপের মানে যেগুলো দেখা যায় ভেলভেট সুতা এগুলো হচ্ছে 80 টাকা করে কিন্তু আর এগুলোর কিন্তু মোটামুটি 24 থেকে 30টা কালার অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর সফট কালার আছে কালারফুল আছে মানে তোমরা যদি ম্যাচিং করে চুড়ি নিতে চাও তাহলে বলবো এই চুড়িটা হচ্ছে বেস্ট যেটা হচ্ছে তোমার কাছের উপরে ভেলভেট কাপড়ের কিছু শেড দেওয়া আছে এটার প্রাইস রেঞ্জ হচ্ছে তোমার ডজন 40 টাকা করে বাট তারা দাম চাইবে 80 টাকা করে ঠিক আছে তোমরা 80 টাকায় কিন্তু দু ডজন পাবে তো সেটা একটু দামাদামি করে নিয়ে নিও তো জানি না এই ভিডিওটা কেমন লাগছে তো তোমাদের আই হোপ এই ভিডিওটা ভালো লেগেছে বা এই টাইপের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো বা উইন্টার কালেকশনগুলো দেখতে চাচ্ছ কিনা রোড সাইডে সেগুলো তোমরা কিন্তু চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারো আমি তোমাদেরকে সেগুলো দেখিয়ে দেবো তো যাই হোক কথা বলতে বলতে তাদের কার্ডটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দেব অবশ্যই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেফটি মেনটেন করে চলবে এবং আমার জন্য অনেক 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 দোয়া করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে টাটা